আব্বুর পালা দেহ ওই সকল যে আমিও পালি ভালোই লাগে কিন্তু মোটামুটি আপনার রেসও করে ঠিক আছে তো মাদের কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ 2-3 কিলোমিটার পর্যন্ত চলে গেছে 5 কিলো না নতুন হিসাবে 5 কিলো বহুত আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিতুল বিজন পেট থেকে বলতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এমন একটা লপ্টে আসছি এই লপ্টের ইতিহাস অনেক মানে অনেক যে আমরা জনকা কবুতর আমি জনকা কবুতর বুঝতাম না তখনকার আমার দুলা ভাই খায়ের ভাই কবুতরগুলো পালতো আর স্মৃতি ধরে রাখতে ছেলে কবুতর পালতেছে তো একটু আমার বেস্টির সাথে কথা বলবো আমার তিনটা বিল্ডিং আছে একটু দেখে আপনি যে আমরা পাশাপাশি বিল্ডিংয়ে পালতাম এমনও পালে যে বিল্ডিং আগে আসেন এই বিল্ডিংটা ছিল নিচে মানে একটা ছিল ওই জায়গায় আমরা পালতাম এই জায়গায় আসেন তারপরে এলো খায়ের ভাই এই জায়গা বলতো আমি তো ছোট আসলাম স্কুলে পড়ি না আমি দেখতাম আমার যাওয়ার পথ ছিল যে জায়গায় এই যে আমার স্কুলে যাওয়ার পথ ছিল আপনার এই যে এই জায়গাতে বুঝেছেন রাস্তাগুলা এই যে নিচে যে এইগুলো দেখতেছেন আপনারা এই যে রাস্তা এই রাস্তা দিয়ে আমি আগে স্কুলে যেতাম টঙ্গা দেখতাম খায়ের বেপাল তো এই নিচে যে টঙ্গা দেখতেছেন এগুলো দোকান এটা এলো নাম জানি কি ভাইয়ের ভুলে গেছি গা এই যে আকবর ভাই দোকান ছিল এ ঠিক এই জায়গায় ভাই কবুতর পালতো একতলা নিচে ছিল এই জায়গায় কবুতর পালতো এই জায়গায় ভিতরে সব কিছু করতো দেখতাম তো ভাই এখন নাই ভাই এখন আমাদের মাঝে নেই ভাই মারা গেছে অনেক দিন হয়েছে কয় বছর রইব 8 বছর রইব মারা গেছে কিন্তু ওনার ছেলে ওনার যে একটা স্মৃতি স্মৃতি হিসাবে বলেন আর যাই বলেন আমি মনে করি এটা একটু ভাইয়ের স্মৃতি কারণ ভাই নাই কিন্তু ভাইয়ের ট্রেন কবুতরগুলা ছেলে পালতেছে আমি যতটুকু জানি ওটা আমি সবসময় শেখানোর চেষ্টা করব আর যদি পালে ভালো করে ইনশাল্লাহ আমি যতটুকু আসি আমার চেষ্টা থাকবে ওটা শেখানোর জন্য কারণ আমি ছোটোবেলায় তো দেখছি তো ওনার পালা তো ওই উনি পালতো তো আমাদের বাসাও যাইতো মাঝে মধ্যে কোনো নাম করে এসেছিল জনামার্কেটে যারা পুরাতন আছে তারা সবাই জানে তো আমরা একটু বেশির সাথে কথা বলি তারপরে কবুতরগুলা দূরে দেখাই সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য আল্লাহ তালা যেন বেসতে নাসি পরে তারে আর সে জানে থাক ভালো থাক আমাদের বেসতে আমার ভাই না আসসালামু আলাইকুম আমার নাম বেহেশতি আমার আব্বু কবুতর পালতো শুনছিলাম তো ছোট থাকতে একবার দেখছিলাম বাসার এখানে পালতো তো ভাই কিন্তু আগে গিরিবাস পালতো ওই যে নিচে উচ্চ গিরিবাস পালতো অনেক ভালো ভালো কবুতর পুরো দেখছে যে জালালি এগুলো পালতে গিরিবাস পালতে আমি দেখিনি ওইটা আমার জন্মের আগে এটা তোমার হয়তো মনে আছে তো আব্বুর পালা দেহ ওই সকল যে আমিও পালি ভালোই লাগে কিন্তু মোটামুটি আপনার রেসও করে ঠিক আছে এই যে পালার পালার কত সাল থেকে মানে এই সাথে পালা এই সাথে আমি প্রায় 2 বছর ধরে পালি এগুলো আমি কালেক্ট করছি গত 3 মাস ধরে 3 মাস ধরে পালা দিতেছে পাল্লা দিতেছি সুরক্ষাটো কারণ কবুতরগুলা আর 5টা বাঘা আছে ঠিক আছে বাঘাগুলো কোনো সুন্দর আমি পরে দেখা দিচ্ছি আমি 2টা আর ভাইয়ের তো দেওয়াস নেই ভাই পালে কিনা না না আমি দেখছি এমনি বাসা বারান্দায় পালতো মাঝে মাঝে ওইগুলা দেখছি ওই যে ইয়ার বাড়িতে বিল্লার বাড়িতে ওই তোমার ফেন্সি কবুতর পালতো মনে হয় ফেন্সি কবুতর পালতো আচ্ছা তো আমরা বেস্তির কবুতরগুলা দৌড়ে দেখবো আর যেহেতু ওই রেসে ঢুকতে চাইতেছে যদি ওই রেসে ঢুকে আমার যতটুকু জানি মামা হিসাবে যতটুকু জানি আমার কাছ থেকে যতটুকু শিখতে পারবো অন্য অন্য জায়গায় কিন্তু অতটুকু শিখতে পারবো না কারণ ওই লোকিয়া আমি যতটুকু সময় লাগা কবুতরে দিছি অতটুকু সময়ের প্রয়োজন নেই ইনশাল্লাহ আর যদি ওর ইচ্ছা থাকে 2 বছরের মধ্যে একটা ভালো রেজাল্ট করতে পারবে আর যদি চায় তাহলে সম্ভব নাহলে সম্ভব না এই যে কবুতরগুলো দেখতেছেন আপনারা আমরা ধরে দেখে দিচ্ছি একটু পরে এই যে একটা কবুতর দেখেন 5টা বাঘার ভিতরে একটা নর কবুতর সেম একই কালারের সব 3টা মনে সম্ভবত নর আর 2টা মাদি এটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ 2-3 কিলোমিটার পর্যন্ত চলে গেছে 5 কিলো না
নতুন হিসাবে 5 কিলো বহুত আমার হিসাবে আর ওর আগানোর চান্স খুবই বেশি যদি ও ইচ্ছা করে যে আমি আগামু মামা আমি আর যতটুকু পারি আমার উদ্যোগেন থেকে ওরে আমি করব আর আমাদের ভাষা কিন্তু ভাষা বেশি ওই যে উড়ে আমি যে ভিডিও তো দেখে যে বাইক না কবুতর উড়ে যাচ্ছে যদি ওর কবুতর উড়ে এই কবুতর উড়ে উড়ে দেন পাহলগা ওগুলা ভালো লাগার মতো নি কবুতর যদি এখান থেকে 5টার ভিতরে 3টা 4টা টিকে আমি একটা মাদি নিমু আর একটা মাদি দিমু একটা আর্মি মাদি ওর পছন্দ হইছে আমি ওর কথা দিছি যদি আর্মি মাদিটা পাল্লা টিকে ওর আমি দিমু বাচ্চা করতে একটা মাদি আমি নিয়ে যাবো আমার একটা সাবসিলা নর আছে ওর জন্য জোড়া দেওয়ার জন্য এগুলো একটা আর বাকি এই যে একটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সেম আমার মনে হয় পাঁচটা মনে এক ঘরের বাচ্চা হ্যাঁ পাঁচটা এক ঘরের বাচ্চা ভাই বোন খুবই সুন্দর কবুতর এমন একটা কবুতর অনেক সময় ছিল এখন আর নাই কবুতর গুলা এটাও নরমা দিয়ে নড়াইতে পারে না হ্যাঁ নড়াইতে পারে এটা এই যে দেখেন চোখটা একই ঘরের বাচ্চা পাঁচটা কিন্তু আমি ই করতেছি পাঁচটা ইনশাল্লাহ টিকবে কারণ এগুলা উড়া ধরনটা আমি দেখি উড়া ধরন দেখি আমার বাসার পাশে উড়ে ভালো কবুতর গুলা এমন ছাপটা আছে এই যে দেখতে পাচ্ছেন আরেকটা কবুতর একই ব্লাডের কবুতর একই রকম দেখতে দেখেন চোখটা মাশাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ এবং এই কবুতরগুলা উড়ার দিক দিয়ে বেস্ট বাঘা কবুতরগুলা উড়ে ভালো বাঘা সাপচিলা চিলা তিনটা কবুতর মানে আগে থেকে যখন আমি ছোটোবেলায় দেখছিলাম কবুতরগুলা তখন থেকে দেখতাম কবুতরগুলো ভালো উঠতো আমাদের প্রায় একটা সাপচিলা কবুতর আসতো 6 ঘন্টা 7 ঘন্টা উঠতো ওই সবাতে এই কবুতরগুলা আমি দেখাই আপনারা চেষ্টা করবেন যে বাঘা কবুতর সাপচিলা কবুতর এগুলো পাল্লা এগুলো কবুতর উড়ার জন্য বেস্ট আগুলো দেখাই চারি কালো এখন আমার একটা কবুতর ধরি এই যে একটা কবুতর আছে 3 নম্বর কবুতর এখানে 3টা নর আছে 2টা মাদি আছে ঠিক আছে চোখটা কীভাবে লাফাই যায় ভালো একটা কবুতর আমরা বলি আপনারা কী কী লক্ষণ দেখা দেন লাগাই দিয়েছেন একটু পর পলক ফেলাইতেছে আরে এই যে আরেকটা চোখ দেখাই এই যে লো আপনার কিগুলা 7 পরে আছে এটা 7 পরে আছে এই যে দেখেন এটাও আপনার 7 পরে আছে লেজগুলো একটা ব্যালেন্সে কই ব্যালেন্স দেয় দেখেন উঠতেও আছে আর ব্যালেন্সও আছে দুটোই আছে হ্যাঁ আমাদের যারা রেস করি আমাদের এটা দরকার অনেক সময় দেখা যায় যে এরকম পাখা না এরকম হয়ে যায় এই কবুতরগুলা আমরা আর কি রেসে নিই না যত দিন যত আপডেট হয় না মানুষ ওই আমরা নেই না জাস্ট আমরা যতটুকু নেই ঠিক আছে আর এই যে আপনার চারি চারি কালোই আছে একই রকম দেখতে আরেকটা কবুতর আর দুটা কবুতর আছে দেখ এই যে আরেকটা কবুতর দেখতে পাচ্ছেন একই গেটাবে কিন্তু চোখ কিন্তু বিভিন্ন ঠিক আছে দেখেন এবিটা চড় আছে যত বয়স যাবে আরো ইয়ে আসবে এখন তো মনে হয় 6 পোনা 7 পোনা আছে তারপর আলহামদুলিল্লাহ কবুতরগুলো ভালো আছে 5 কিলো মানে বহুত ঠিক আছে তো নতুন হিসাবে 5 কিলো বহুত পরে আছে এটা আরো আগাইব ইনশাল্লাহ দোয়া করুন লেগুলো সাদা কালো বিষ আছে আর পা দেখছেন এদের পা পুরা কালো আরেকটা কবুতর আছে ওটা আমার দেখাই এই যে কবুতর দেখতেছেন বাঘা যে বাঘা কবুতরের বৈশিষ্ট্য যে এরকম দেখেন পুরো বাঘের মতন একটা সাপ আছে এরকম বাঘা এরকম আরো সুন্দর হইব আবার বাচ্চা কবুতর এদেন চোখটা এদেন চোখটা এই যে আমার এই কবুতরটা ভালো লাগছে বেশি এটা ওয়াট পরে খুব রাত করে বলতে মাদি হলে বেশি ভালো হইব মাদি হওয়ার সম্ভাবনা বেশি আছে দেখ মাদি হলে ভালো সব একরকমই পা বর্তমানে এগুলা কয় ঘন্টা উঠে 2 ঘন্টা আর বেশি 2 ঘন্টা 2.5 ঘন্টা আমি হায়েস্ট 2.5 ঘন্টা উড়েছি 2.5 ঘন্টা উড়েছে এই উত্তরটা দেখে দিলাম আমাদের ভিডিওটা যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতর যত্ন নেবেন ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন
আর ফেসবুক পেজে দেখুন অবশ্যই পেজটা ফলো করে দিবেন আর যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে বলবেন এই ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু জানি ইনশাআল্লাহ আপনি জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন।